আজ থেকে দেশের সব কমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে সন্ধ্যায় দেয়া হবে ভাসমান মানুষদের সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এখানে দেয়া হচ্ছে ফাইজার ও সিনোফার্মের টিকা সরকার যোগ্য সবাইকে টিকা দেওয়ার যে লক্ষ্যটি করেছে এটা তারই অংশ পর্যায়ক্রমে সব মাদ্রাসা শিক্ষার্থীরা টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বারো থেকে সতেরো বছর এবং আঠারো বছরের ওপরে সবাইকে খুঁজে বের করে প্রতিশোধষেধক দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ থেকে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাসের মানুষদের সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এখানে দেয়া হচ্ছে ফাইজার ও সিনোফার্মের টিকা সরকার যোগ্য সবাইকে টিকা দেওয়ার যে লক্ষ্যটি করেছে এটা তারই অংশ পর্যায়ক্রমে সব মাদ্রাসা শিক্ষার্থীরা টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বারো থেকে সতেরো বছর এবং আঠারো বছরের ওপরে সবাইকে খুঁজে বের করে প্রতিশোধ ছেধক দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ থেকে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাসে টিকা দেয়া শুরু হয়েছে সন্ধ্যায় দেয়া হবে ভাসমান মানুষদের সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এখানে দেয়া হচ্ছে ফাইজার ও সিনোফার্মের টিকা সরকার যোগ্য সবাইকে টিকা দেওয়ার যে লক্ষ্যটি করেছে এটা তারই অংশ পর্যায়ক্রমে সব মাদ্রাসা শিক্ষার্থীরা টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বারো থেকে সতেরো বছর এবং আঠারো বছরের ওপরে সবাইকে খুঁজে বের করে প্রতিশোধ সেধক দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ থেকে দেশের সব কমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে সন্ধ্যায় দেয়া হবে ভাসমান মানুষদের সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এখানে দেয়া হচ্ছে ফাইজার ও সিনোফার্মের টিকা সরকার যোগ্য সবাইকে টিকা দেওয়ার যে লক্ষ্যটি করেছে এটা তারই অংশ পর্যায়ক্রমে সব মাদ্রাসা শিক্ষার্থীরা টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বারো থেকে সতেরো বছর এবং আঠারো বছরের ওপরে সবাইকে খুঁজে বের করে প্রতিশোধ ছেধক দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর আজ থেকে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনা ভাইরাসে টিকা দেয়া শুরু হয়েছে সন্ধ্যায় দেয়া হবে ভাসমান মানুষদের সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দিকিয়া মহিলা মাদ্রাসায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় এখানে দেয়া হচ্ছে ফাইজার ও সিনোফার্মের টিকা সরকার যোগ্য সবাইকে টিকা দেওয়ার যে লক্ষ্যটি করেছে এটা তারই অংশ পর্যায়ক্রমে সব মাদ্রাসা শিক্ষার্থীরা টিকা পাবে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে বারো থেকে সতেরো বছর এবং আঠারো বছরের ওপরে সবাইকে খুঁজে বের করে প্রতিশোধ সেধক দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর